আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক 2021 পরীক্ষার ফলাফল। ঠিক সকাল 10টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। আজকে আমি আপনাদের সঙ্গে লাইভ ডেমো শেয়ার করছি। এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করব, রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনার কাছে রাখতে হবে, কারণ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এবারে আমরা ফলাফল চেক করতে পারবো। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নেবেন, এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং এই জায়গাটাতে আপনার ডেট অফ বার্থ থাকবে। সবার প্রথমে আপনারা মোবাইলের কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং এই জায়গাটাতে আপনারা টাইপ করবেন wbresults.nic.in। লিখে আপনারা সার্চ করবেন, সার্চ করতে এই পেজটা ওপেন হয়ে আসবে। তো এর মধ্যে প্রথম এই যে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস 2021, আপনারা এখানেই ট্যাপ করবেন। নেক্সট পেজ ওপেন হয়ে আসবে, যেখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের আন্ডারে আপনারা এখানে দেখতে পাবেন একটা লিঙ্ক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন 2021। এই জায়গাটাতে ঠিক 10টায় আপনারা দেখতে পাবেন রেজাল্টস পাবলিশড অন 20th July 2021 টিউসডে অ্যাট 10 AM নিউ। এই যে লিঙ্ক আপনারা দেখতে পাবেন এখানেই আপনাকে করতে হবে ক্লিক। নেক্সট পেজে আপনারা দেখতে পাবেন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্টস ইয়ার 2021। তো সবার প্রথমে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এই ঘরে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা বসাবেন। ঠিক আমি যেভাবে বসালাম আপনারা এইভাবে টাইপ করবেন দেখে দেখে। তারপরে এন্টার ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ বসানোর জন্য আপনারা এখানে যে ক্যালেন্ডার আছে এখানে ট্যাপ করতে পারেন। ক্যালেন্ডারটা ওপেন হয়ে আসবে, তো এখানে এই যে ডাবল অ্যারো সিম্বল দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ট্যাপ করেন সেক্ষেত্রে বার্থ ইয়ার চেঞ্জ হয়ে আসবে। এটা প্রেস করলে আপনারা সালটাকে বাড়াতে পারবেন এবং এটাতে যদি ট্যাপ করেন সালটা কমে আসবে। একইভাবে যদি আপনারা সিঙ্গেল যে অ্যারো এখানে যদি ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু মান্থ চেঞ্জ হবে। তো এইভাবে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা সেট করবেন। তো এখানে আমি ফিল আপ করে দেখিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ। এছাড়া আপনারা চাইলে সরাসরি ডেট অফ বার্থ এই ফরম্যাটে প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার আপনারা সেট করতে পারবেন। ফাইনালি আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করতেই আপনারা আপনাদের ফলাফল অনলাইনে দেখতে পাবেন, ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট 2021। আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আজকে শেয়ার করলাম, ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং ভিডিও ফর্মেটে মনে হলে লাইক করতে থাকবেন। যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।